Hello everyone, welcome to my YouTube channel Monji's Diary. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি নারকেল গাছ কাটার পর আমরা কি পেলাম আর সেটা দিয়ে কি করলাম। সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কি বের হলো নারকেল গাছটা কাটার পর। তো এখানে আমাদের গ্রামেরই একটা ছেলে নারিকেল গাছটির উপরে উঠেছে এবং নারিকেল গাছটির মাথায় দড়ি দিয়ে বেঁধে এখন নিচে নামছে। এই ছেলেটা আসলে প্রায়ই আমাদের বাসায় গাছে উঠায় সব কাজ করে দিয়ে থাকে, তাই আজকের কাজের জন্য তাকেই ডাকা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে নারিকেল গাছটি শুধু শুধু কেন কাটা হচ্ছে। আসলে আমাদের বাড়ির চারপাশে নারিকেল গাছ, অনেকগুলো নারিকেল গাছ আছে, কিন্তু এটাতে নারিকেল ধরে না বললেই চলে। বলা যায় যে এই গাছটি পুষ্টিহীনতায় ভুগছিল, তাই এটা কেটে এই জায়গায় অন্য কোনো গাছ দেওয়া যাবে, এই জন্য হচ্ছে গাছটি কাটা হচ্ছে। তো গাছটি অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আসলে এই গাছটি যিনি কাটছেন তিনি হচ্ছে আমার প্রতিবেশী ভাই। আসলে আমরা তাকে ডাকিও নাই, গাছ কাটার কথা শুনে চলে আসছে সাহায্য করার জন্য। আসলে গ্রামের মানুষরা এমনই হয়, সব কাজে সব সময় সাহায্য করে। আপনারা যারা গ্রামে থাকেন তারা বলতে পারবেন যে গ্রামের মানুষরা আসলে কতটা সহজ সরল হয়। তো এখন গাছটা কাটার প্রসেসিং চলতেছে। আসলে দেখতে যতটা সহজ, মানে ভিডিওটা দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ খুব সহজেই কাটা হচ্ছে, কিন্তু আসলে যে কাটতেছে আসলে উনি বুঝতে পারতেছে যে কিরকম আসলে কঠিন একটা কাজ গাছ কাটা। এই তো গাছটা এত দ্রুত পড়ে গেছে যে আমি সচক্ষে দেখতে দেখতে ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি। যাই হোক, সমস্যা নাই, এরপর আরেকটা গাছ কাটা হবে, সেটা আমার বাড়ির পাশে। তো সেটা আপনারা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবগুলো অনেক ছোট ছোট এবং কিরকম রোগাগ্রস্ত হয়ে আছে। তো এখানে গ্রামের কিছু ছোট ছোট বাচ্চারা আসছে দেখার জন্য, সেই সাথে সেই ছোট ডাব, যে ছোট ডাবগুলো ছিল সেগুলো যে যেটা পারছে সে সেটা নিয়ে নিচ্ছিল। আসলে আমরাই বলেছিলাম যদি খেতে ইচ্ছে করে তাহলে ওরা নিতে পারবে। গ্রামের বাচ্চারা অনেক সহজ হয়, সরল হয়, অল্পতেই খুশি হয়ে যায়, তারা এই ডাবগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল। তো আমরা এরপরে চলে যাব হচ্ছে আরেকটি, যে আমার বাড়ির পাশে যে গাছটি ছিল সেটা দেখার জন্য। সেই গাছটা যেটা এখন কাটা হবে, এটা আসলে এই গাছটার নিচে পোকা ধরেছে, যে কোনো সময় বাড়ির ওপরে পড়ে যেতে পারে, তাই এই গাছটা কাটা হচ্ছে। এই যে এখানেও ওই দাদা আর সাথে প্রতিবেশীরা সবাই মিলে সাহায্য করছে। এখনই মনে হয় গাছটা পড়ে যাবে আর কিছুক্ষণ পরে। এই যে গাছটা তো পড়ে গেল, আই গেস এই ভিডিওটা আপনারা ভালোভাবে সুন্দরভাবে দেখতে পেরেছেন। এই দাদাকে দেখেই মনে হচ্ছে যে উনি গাছ কাটায় অনেক বেশি এক্সপার্ট। তো অনেক সহজে কোনো প্রকার কোনো অসুবিধা বা কোনো ক্ষতি ছাড়াই হচ্ছে গাছগুলো অনেক সহজভাবে উনি কাটতে সাহায্য করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে চলে আসছি আসল বিষয়ে। এই যে নারিকেল গাছটার উপরে অংশটা, এখন এখান থেকে হচ্ছে বের করা হবে জিনিসটা, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। জিনিসটা হচ্ছে একটু পরে বের হবে। তো এটা হচ্ছে যে নারিকেল গাছটা কাটার দুই অংশ, এটা হচ্ছে উপরের অংশটা, লম্বা যে অংশটা।
এই উপরের অংশটা সম্পূর্ণ কাটা শেষ হওয়ার পরে হচ্ছে যে ভিতরে যে অংশটা বের হবে তো সেটাই হচ্ছে আপনারা এখন দেখতে পাবেন এটা আসলে যে জিনিসটা বের হবে সেটা অনেক ইউনিক আসলে অনেকে হয়তো জানে না যে এটা আসলে কি বা এটা দিয়ে কি করা যায় সেটা আসলে অনেকে জানে না এই যে এখন ভিতরে অংশটা বের করা হচ্ছে আসলে এটা অনেক পরিশ্রমের ব্যাপার এত সহজ না তো আপনারা দেখেন বেশি দেরি নাই একটু পরে হচ্ছে বের হবে তো গাইস এই হলো সেই মূল্যবান জিনিস যেটা হচ্ছে নারিকেল গাছটির উপরে অংশ থেকে বের হওয়া কচি যে অংশটা যেটা রান্না করে খেলে অনেক স্বাদ হয় আবার রান্না ছাড়া এমনিও খাওয়া যায় তো ভিউয়ার্স আপনারা কারা কারা এটা খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এটা কিভাবে রান্না করতে হয় এটার রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা একটা অনেক ইউনিক একটা রেসিপি হবে তো আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেটার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাঙ্কস ফর ওয়াচিং